আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো ছোট্ট করে বেশি বিস্তারিত না তো চীনা হাসের খামার আসলে আপনি কেন শুরু করবেন চীনা হাসের খামার শুরু করার পিছনে উদ্দেশ্য থাকে কিন্তু দুইটা এক হচ্ছে বাচ্চা বিক্রি করা দ্বিতীয়ত মাংস উৎপাদন করা এই দুইটা উদ্দেশ্যই তো আসলে থাকার কথা তাছাড়া তো এই হাঁস দিয়ে আসলে সেরকম কিছু হয় না এ হাঁস সেরকম ডিম প্রোডাকশনও করে না যে আপনি ডিম বিক্রি করবেন আর বাচ্চা উৎপাদন করতে যে সমস্যাগুলো সেটি নিয়ে আসলে আমার বিগত ভিডিওতে আলাপ করা আছে আর এ বিষয় নিয়ে আমার পর্যাপ্ত ভিডিও দেওয়া আছে আসলে উৎপাদনের যে প্রতিবন্ধকতা কথা সেটা নিয়ে তো যাই হোক বাচ্চা যদি আপনি ইনকিউবিটার দিয়ে না ফুটাতে পারেন তাহলে আপনাকে হাঁস দিয়ে ফুটাতে হবে হাঁস দিয়ে ফুটালে যে লাভটা হবে আমার গত ভিডিওতে সে লাভের হিসাবটা দেওয়া আছে তো যাই হোক একশো টাকা পিস যদি বাচ্চা বিক্রি করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি কিছু টাকা লাভ হবে আর বাচ্চা যে একশো টাকা পিস থাকবে এরকম গ্যারান্টি কে দিতে পারবে বাচ্চা বাজার যদি কমে যায় আর বাচ্চার বাজার যে কমবে এটা নিঃসন্দেহে কমবে কারণ এটা বেশি সবাই ছোট হোক বড় হোক যার যেরকম সামর্থ্য অনুযায়ী এই খামারগুলো বাংলাদেশে দিন দিন গড়ে উঠছে যেটা আগে ছিল না তো যদি এর উৎপাদন বেড়ে যায় তাহলে অবশ্যই এর ডিমান্ড কমবে তাহলে আপনি একটি হাঁস দিয়ে হাঁসকে যদি ওমে বসিয়ে উৎপাদন করেন একটি হাঁস থেকে মাত্র ষাট পিস বাচ্চা উৎপাদন করা যায় এক বছরে তাহলে এই বাচ্চা যদি আপনি একশো টাকা পিস বিক্রি করতে না পারেন তাহলে বাচ্চা রেট যদি কমে যায় ষাট টাকা সত্তর টাকায় যদি চলে আসে তাহলে কিন্তু আসলে আসলে আপনি সেরকম লাভবান হবেন না আর মাংস উৎপাদনের যে ব্যাপারটা এটা কিন্তু আমি নিজেও জানি না যে আসলে কত মাসে এটা কত কেজি হয় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আসলে চার মাসে আমার একটি হাঁস একটি ফিমেল মেল হাঁস এক হাজার টাকা আমি বিক্রি করতে পারবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে কেউ কি এরকম প্র্যাকটিক্যালে উৎপাদন করে দেখেছে কয় টাকা খরচ হয় কয় টাকা বিক্রি হয় কেউই দেখেনি যদিও আমি চেষ্টা করছি পরীক্ষা করার দেখার চেষ্টা করছি আরও সময় লাগবে দেখতে তো এই বিষয়গুলো যদি আপনি না জেনে এটা শুরু করেন তাহলে কিন্তু নিশ্চিত বিপদের সম্মুখীন হবেন কারণ আমি নিজেও জানতাম না যে আসলে ইনকিউবিউটারে ডিম ফোটে না পরবর্তীতে একটা ধাক্কা খেয়েছি যদিও আমি মোটামুটি ফার্মের সাথে জড়িত বেশ কিছুদিন বিধায় আমার টকি টাকি যাই থাক কিছুটা অভিজ্ঞতা হলেও আছে এর জন্য হয়তো বা আমি সেটা মেনটেন করে নিতে পারবো কিন্তু নতুন হিসাবে আপনি শুরু করলেন শুরু করার পরে আপনি দেখলেন ইনকিউবেটর দিয়ে ডিম ফোটে না হাঁস দিয়ে ফোটালেন হাঁস দিয়ে ফোটাও যে বাচ্চা উৎপাদন হচ্ছে সেটাও মার্কেটের ডিমান্ড অনুযায়ী বিক্রি করে সেরকম একটা লাভ থাকছে না আপনার কিন্তু এক একটা বাচ্চা উৎপাদন করতে তিরিশ টাকা খরচই পড়বে হাঁসকে ওমে বসিয়ে তারপরেও ফলে তিরিশ টাকা যদি খরচই পড়ে এর পিছনে কিছু প্রতিবন্ধকতা অসুস্থতা তারপরে আরও ডিমান্ড যদি বাজার মূল্য যদি কমে যায় আর তাছাড়াও যেটা সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে বাচ্চা আপনি অ্যাভেলেবেল যে বিক্রি করবেন সেরকম মার্কেট কিন্তু বাংলাদেশে নেই বাচ্চার জন্য আলাদা কোনো মার্কেট নেই আপনি এখানে ওখানে বিভিন্ন ওয়েতে আপনাকে বিক্রি করে যেতে হবে যদিও এ আটকে যায় বিক্রি না হয় তাহলে বড় একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়াবে এই জন্য আমি আবারই বলবো যে অবশ্যই ভালো মতো জেনে শুনে বুঝে চীনা হাঁসের খামার অন্তত শুরু করবেন কারণ এটা অনেক সমস্যা আছে সমস্যাগুলো কি কি আসলে আপনারা নিজেই বুঝতে পারছেন আর বাচ্চা যে আসলে ছোট থেকে বড় করবেন বড় করলেই যে আপনার চার মাসে হোক আর পাঁচ মাসে এটা এক হাজার টাকা পিস বিক্রি করতে পারবেন মাংস হিসাবে সেরকম গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারে না আসলে কেউ কিন্তু এটা মাংস উৎপাদন করে বাজারজাত করা এখন পর্যন্ত শুরু করেনি এবং এখন পর্যন্ত কেউ জানে না যে আসলে কত মাস লালন পালন করে কত টাকা এঁকে খাওয়ালে সে কত টাকার বিক্রির উপযুক্ত হয় এটা কেউই জানে না তাহলে আপনি নিজেও জানেন না আমিও জানি না তাহলে এত কিছু না জানার পরে এটা হুট করে শুরু করাটা কেমন হবে সেটা আপনারাই বুঝে নেন আরও একটা যে বড় একটা বিষয় সেটি আপনারা বাচ্চা থাকাকালীনই যদি আপনি মেল ফিমেল আলাদা করতে চান তাহলে কিন্তু আলাদা করা সম্ভব না কারণ এই চীনা হাঁসের ক্ষেত্রে বাচ্চা থাকাকালীন মেল ফিমেল আলাদা করা যায় না সেটা খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে সম্ভব দেশি হাঁসের ক্ষেত্রেও সম্ভব কিন্তু এই হাঁসের ক্ষেত্রে সম্ভব না এবং কি এক মাসেও আপনি কনফার্মভাবে শিওর হয়ে আপনি আলাদা করতে পারবেন না যেটা মেল এটা ফিমেল তাহলে ফিমেলকে যদি আপনি এগুলোরে মাংস উৎপাদনের জন্য দুই মাসও খাওয়ান তাহলে কিন্তু এটা পুরোটাই লস হবে কেন কারণ ফিমেলের সর্বোচ্চ বাজার মূল্যই হয় কম সর্বোচ্চ বাজার মূল্য চারশো থেকে পাঁচশো টাকা হয় সর্বোচ্চ ছয়শো টাকা হয় কারণ এর ওয়েটই হয় কম মেলের চেয়ে পুরুষ হাঁসের চেয়ে মহিলা হাঁসগুলো আকারে অর্ধেক অর্ধেক হয়ে থাকে এবং ওয়েটেও অর্ধেক হয়ে থাকে তাহলে কোন দিক থেকে পজিটিভ না জেনে করার কোনো সাইড আমি দেখি না এটা অবশ্যই জেনে করতে হবে এটা না জেনে আপনি খামার শুরু করে দিলেন এটা আসলে সেরকম খামার না এটা সেরকম জিনিস না যেটা না জেনেই আমি শুরু করলাম কারণ যদি আপনি পোলট্রি পালন করতে চান কারণ এটা লাভ আছে এটা আপনার কনফার্ম কারণ মানুষ এটা করছে যদি আপনি লেয়ার মুরগি ডিম উৎপাদন জন্য পালন করতে চান তাহলে এটাতেও লাভ আছে এটা শিওর কেন মানুষ করছে না করলে তো উৎপাদন হতো না আর উৎপাদন না হলে তো লাভ না হলে তো কেউ উৎপাদন করতো না আপনি যদি ডিমের জন্য খাকি কাম্বল হাঁসও পালন করেন সেক্ষেত্রে আপনার এত কিছু জানা বোঝার প্রয়োজন নেই কেন এটা মানুষ করতেছে তো আর যদি লাভই না থাকতো তাহলে তো মানুষ এটা বন্ধ করে দিত করতো না অতএব চীনা হাঁস যেহেতু মানুষ অ্যাভেলেবেল করছে না আর যারাও করছে এরা ভুল তথ্য ছড়াচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করছে করার জন্য কেন যাতে বাচ্চা বিক্রি হয় এই জন্য বাচ্চাটা সেল করার জন্য মানুষকে ভুল তথ্য দিয়ে মানুষকে এটা করার আগ্রহ দেখাচ্ছে মানুষকে এটা করার উদ্বুদ্ধ করতেছে কিন্তু আসলে এটা তো একটা খারাপ কাজ এটা তো এতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই জন্য এটা আসলে চীনা সেরকম কোনো জিনিস না যেটা আপনি হুট করে শুরু করবেন এটা সম্পর্কে জানার প্রয়োজন আছে বোঝার প্রয়োজন আছে এটা সেরকম জিনিস না যে না জেনে না বুঝে শুরু করবেন আমি আবারও বলছি অবশ্যই ভেবে চিনতে অন্ততপক্ষে চীনা হাঁসের খামার শুরু করবেন অন্য অন্য যে বিষয়গুলি আছে ফার্মিংয়ে সেটার কথা আলাদা তবে চীনা হাঁসের ব্যাপারটি নিয়ে আমি কথা বললাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন